সফলি সবাই ভালো আছি না আমি মাত্র শুরু করব মেঘলা আমি শুরু করি নাই আজকের যে ক্লাস আমি জানি না এই একটা ক্লাস একদিনে আমি পুরোটা নিতে পারবো কিনা বাট আমি এই ক্লাসে একদম ডেফে যে ক্লাস নিব আই মিন একদম মানে ডিটেলস করে ক্লাসটা নিব কেন কারণ এরকম জটিল প্যাসেজ না করালে আমি নিজেই শান্তি পাইতাম না এই জন্য আমি ভালো আছি আমি তো দ্যাটস ওয়াই আজকের ক্লাসটা আমি যদি পরিপূর্ণ মানে শেষ করতে নাও পারি পরিপূর্ণ ভাবে তাহলে আমি করে দিব প্রবলেম নাই মানে নেক্সট ক্লাস আমি এটা অ্যাড করব বাট খুব কম মানে এটাতে অনেক বেশি যে অনেক কিছু আছে ব্যাপারটা এরকম না বাট যা আছে তা মানে পড়ার মতন জিনিস অনেস্টলি বলতে গেলে পড়ার মতন জিনিস এবং আমি একটা জিনিস মনে করি কেউ যদি এই প্যাসেজটা খুব ভালো করে পড়তে পারে সে রিডিং এর নারী নক্ষত্র বুঝবে সে রিডিং এর নারী নক্ষত্র বুঝবে এটা এটা কনফার্ম আমরা একটু শুরু করি আমাদের বকবগানি বন্ধ হয়ে গেছে এখন আমরা ক্লাস শুরু করবো এখানে বলছে দিস মার্ভেলাস ইনভেনশন দিস মার্ভেলাস ইনভেনশন বলতে কি বুঝাচ্ছে আমি এখনো জানি না তবে ইনভেনশনটা যে অনেক গ্রেট এইটা বুঝতেছি মার্ভেলাস শব্দটা দেখে প্যারাগ্রাফ এতে বলছে অফ অল ম্যানকাইন্ডস মেনিফোল্ড ক্রিয়েশনস ইউ নো মেনিফোল্ড ইট मींस হচ্ছে মেনি অ্যাকচুয়ালি মেনি অনেক ল্যাঙ্গুয়েজ মাস টেক প্রাইড ইন প্লেস ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ মাস টেক প্রাইড ইন প্লেস টেক প্রাইড ইন প্লেস মানে জানি এনিওয়ান এর মানে হচ্ছে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট অর প্রমিনেন্ট পজিশন অকুপাই করছে যদি মানে কোনো কিছু নিজে নিজে একটা গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করে তখন ও দিস ইজ ফ্রম কেমব্রিজ ইলেভেন টেস্ট ফোর কেমব্রিজ ইলেভেন টেস্ট ফোর কেমব্রেজ ইলেভেন টেস্ট ফোর প্যাসেস থ্রি সো টেক প্রায়ার ইন প্লেস বলতে আসলে বোঝানো হয় যে কোনো কিছু ও মানে মোস্ট ইম্পর্ট্যান্ট বা প্রমিনেন্ট যে পজিশন সেটাকে অকুপাই করা বা সেটাকে ধারণ করা ভাইয়ারা এখানে আদার ইনভেনশনের কতগুলো এক্সাম্পল দেওয়া হয়েছে আদার ইনভেনশনের কতগুলো এক্সাম্পল দেওয়া হয়েছে আমি ওটা স্কিপ করে গেলাম বাট সেন্টেন্সটা হচ্ছে আদার ইনভেনশন ইনভেনশনস মে হ্যাভ ট্রান্সফর্মড আওয়ার ম্যাটেরিয়াল এক্সিস্টেন্স যেমন হুইলের কথা বলি এগ্রিকালচারের কথা বলি ব্রেডের কথা বলি যাদের কথাই বলি এইগুলো আমাদের ম্যাটেরিয়াল এক্সিস্টেন্স দিছে দ্যাটস ওকে দ্যাটস ওকে এটা আমাদের ম্যাটেরিয়াল এক্সিস্টেন্স দিছে এর পরের সেন্টেন্সটা শুরু হয়েছে কমা এবং বাট দিয়ে তো কমা এবং বাট দিয়ে যখন একটা সেন্টেন্স শুরু হয় তখন মনে রাখতে হবে মেবি মেবি এবার আমাদের ল্যাঙ্গুয়েজের কথা বলা হবে কারণ দিস ইজ অল অ্যাবাউট আদার ইনভেনশন সো আমাদের দ্বিতীয় টপিকটা ল্যাঙ্গুয়েজ নিয়ে ইজ হোয়াট মেড আস হিউম্যান কিন্তু ল্যাঙ্গুয়েজ যেটা সেটা আমাদেরকে হিউম্যান বানাইছে তো এটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ অন্যান্য যেই মানে ইনভেনশন গুলো আছে তাদের চাইতে ল্যাঙ্গুয়েজটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবার দেখি কম্পেয়ার টু ল্যাঙ্গুয়েজ অল আদার ইনভেনশন ইউ নো দ্য মিনিং অফ অল আদার ইনভেনশনস এই যে আদার ইনভেনশনের কথা বলছে বলে দিছে পেল ইন সিগনিফিকেন্স হোয়াট ইজ দ্য মিনিং অফ পেল ইন হচ্ছে কোন কিছুকে লেস ইম্পর্ট্যান্ট ফিল হওয়া লেস ইম্প্রেসিভ ফিল হওয়া কোনো কিছুকে একটু হালকা মনে হওয়া লাইট মনে হওয়া তো এই যে পেল ইন সিগনিফিক্যান্স বলতে বোঝানো হচ্ছে যে ল্যাঙ্গুয়েজের সাথে যদি আমরা অন্যান্য ইনভেনশনগুলোর কম্পারিজন করি তাহলে তাদেরকে একটু তাদেরকে একটু হালকা মনে হয় মানে অন্যান্য ইনভেনশনগুলোকে হালকা মনে হয় কেন হালকা মনে হয় কেন হালকা মনে হয় তার রিজনটাই যে এখানে বললে দিছে কেন হালকা মনে হয় তার রিজনটা এখানে বলছে সিন্স এভরিথিং উই হ্যাভ এভার অ্যাচিভ ডিপেন্ডস অন ল্যাঙ্গুয়েজ ক্যান্ড অরিজিনেট ফ্রম ইট তার মানে আমরা যা আমরা যা করছি আমাদের যা কিছু আছে সব কিছু কোথা থেকে আসছে ল্যাঙ্গুয়েজ থেকে আসছে উইদাউট ল্যাঙ্গুয়েজ আমরা এগুলো কিছুই করতে পারতাম না রাইট সো ইউ নো দ্য মিনিং অফ সিন্স সিন্স মানে হচ্ছে রিজন সিন্স মানে হচ্ছে রিজন রাইট এবং আই থিঙ্ক দিস ইজ দ্য আনসার অফ হোয়াই দিস ইজ দ্য আনসার অফ হোয়াই অন্যান্য সবাই

যদি ল্যাঙ্গুয়েজ না থাকতো তাহলে আমরা কিছুই করতে পারতাম না এই সেন্টে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ হ্যাজ ল্যাঙ্গাল টু আওয়ার নেচারের উপর পাওয়ার খাটাইতেছি আমরা আদার এনিমেলের উপর পাওয়ার খাটাইতেছি তো আমরা যে অন্যান্য সব সবকিছুর চাইতে অন্যান্য অন্যান্য যে কোনো ইনভেনশন অন্যান্য যে কোনো কিছুর চাইতে আমরা যে অনেক ভালো আমরা যে অনেক বেটার এটার পেছনে একটা জিনিসই দায়ী সেটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ এখানে যখন বলা উই কুড নেভার টু পাওয়ার ওভার অল এনিমেলস এবং ইভেন ওভার নেচার ইট সেল সো এখানে এই যে এমবার কন মানে কি বোঝাচ্ছে ইট মিনস আই থিঙ্ক এ এ জার্নি বা অন্যান্য এনিমেলের উপর যে আমাদের একটা কর্তৃত্ব আছে তার কথাটা বোঝানোর ট্রাই করা হচ্ছে সো এখানে আমরা যেই জিনিসটা দেখলাম যে উইথাউট হিউম্যান কখনোই কমপ্লেক্স সোসাইটি কিংবা নলেজের ব্যাপারটা যদি বলি কিংবা অ্যাডভান্স টেকনোলজির কথাই বলি যার কিছুই বলি না কেন এটা উইথাউট ল্যাঙ্গুয়েজ মানুষের পক্ষে কখনোই সম্ভব হতো না তো এবার আমরা লিস্ট অফ হেডিং করবো লিস্ট অফ এ আমাদেরকে কি বলছে ও টেক প্যাড অফ প্লেস মিনস হচ্ছে আচ্ছা অমিক কোশ্চেন হচ্ছে টেক ফ্রাইড অফ প্লেস ইট মিনস হচ্ছে যে আসলে কোনো কিছু গুরুত্বপূর্ণ একটা অবস্থান তৈরি করা এবার টোয়েন্টি সেভেনের এর লিস্ট অফ হেডিং কি হবে আমরা এখানে সিন্স থেকে ফ্রম ইট পর্যন্ত একটা রিজন পড়ছি বা এই সিন্স মানে একটা হোয়াই এর আনসার হোয়াই এর আনসার সো হোয়াই ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কেন মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ এখানে বলা হয়েছিল আদার যে যেই গুলো আছে বা ইনভেনশন গুলো আছে পেল ইন সিগনিফিকেন্স তার মানে তারা হচ্ছে তাহলে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ কি হবে লেস লেস কেন মোস্ট ইম্পর্টেন্ট কারণ আমরা কম্পারিজন করতেছি কেন মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আমরা কম্পারিজন করতেছি তাই না তাহলে মোস্ট ইম্পর্টান্ট মোস্ট ইম্পর্টেন্ট মিলে গেল মিলে গেল ইনভেনশন অফ অল

প্রেজেন্ট হ্যাঁ সিরিয়াসলি এটা বলছে তারা তারা এখানে লাস্ট লাইনে কি বলছিল মনে আছে তারা এখানে লাস্ট লাইনে কি বলছিল ল্যাঙ্গুয়েজ যদি না থাকতো তাহলে আমরা আনপ্যারালাল পাওয়ার ওভার অল আদার এনিমেলস করতে পারতাম নাকি পারতাম না বলে দিছে নেবার এটা কখনোই সম্ভব হইতো না আর কোয়েশ্চেন এ বলতেছে যে উইথআউট ল্যাঙ্গুয়েজ মানুষ কি করতে পারছে বিং মাইট হ্যাভ অ্যাচিভ দেয়ার প্রেজেন্ট পজিশন প্রেজেন্ট পজিশন তারা উইথআউট ল্যাঙ্গুয়েজ করতে পারছে করতে পারছে পারে নাই তার মানে থার্টি সেভেন হচ্ছে কি নো তার মানে থার্টি সেভেন হচ্ছে নো গট ইট ওকে এবার চলে যাব আমাদের ফিলিং দ্য ব্ল্যাঙ্কস ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আমাদের শুরুতে যেটা বলে দিয়েছে ফিলিং ফিল শুরুতেই যেটা বলছে এখানে বলছে দ্য হুইল ইজ ওয়ান ইনভেনশন সো দিস ইজ হুইল দিস ইজ হুইল দ্য হুইল ইজ ওয়ান ইনভেনশন দ্যাট হ্যাড হ্যাড এ মেজর ইম্প্যাক্ট অন হুইল আমাদের কিসের কিসের উপর প্রভাব ফেলছে কিসের উপর ইউ নো দিং অফ ইম্প্যাক্ট অন আই থিঙ্ক ট্রান্সফর্ম করছে দে আর দ্য সেম ওয়ার্ড ইম্প্যাক্ট অন মিনস হচ্ছে ট্রান্সফর্ম করা কিসের উপর প্রভাব ফেলছে ম্যাটেরিয়াল তাহলে আমাদের আনসারটা কি ম্যাটেরিয়াল অ্যান্ড দেন আমার পরের যে কোয়েশেন পরের কোয়েশ্চনে বলা হয়েছে বাট নো ইম্প্যাক্ট হ্যাজ বিন এজ ড্যাট অফ ল্যাঙ্গুয়েজ একটু খেয়াল করে দেখি ল্যাঙ্গুয়েজের ব্যাপারে কি বলা হয়েছে ল্যাঙ্গুয়েজের ব্যাপারে বলা হয়েছে যে ল্যাঙ্গুয়েজ আমাদেরকে ল্যাঙ্গুয়েজ ইজ হিউম্যান রাইট হুইল আমাদেরকে ম্যাটেরিয়াল অ্যাসপেক্ট দিছে ম্যাটেরিয়াল একটা এক্সিস্টেন্স দিছে দ্যাটস ওকে কিন্তু ল্যাঙ্গুয়েজ যেভাবে আমাদেরকে একটা ইম্প্যাক্ট দিছে ওইরকম ইম্প্যাক্ট হুইল দিতে পারে না এখানে বলা হয়েছে নো ইম্প্যাক্ট বাট নো ইম্প্যাক্ট হ্যাজুয়েজ ল্যাঙ্গুয়েজ যা দিয়েছে সেটা সে দিতে পারে তো ল্যাঙ্গুয়েজ আমাদেরকে কি করছে মেড এস হিউম্যান করছে মেড আস হিউম্যান করছে তাই না সো আই থিংক থিঙ্ক এস এসে মানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের মেইন পার্ট কারণ হোয়াট মেড আস হিউম্যান ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের মেইন পার্ট তো যেটা আমাদের মেইন পার্ট সেটা ডেফিনেটলি আমাদের জন্য ফান্ডামেন্টাল ডেফিনেটলি সেটা আমাদের জন্য ফান্ডামেন্টাল ইভেন পরের সেন্টেন্সে বললে দিছে এভরিথিং উই হ্যাভ এভার অ্যাচিভ ডিপেন্ডস অন ল্যাঙ্গুয়েজ সো ল্যাঙ্গুয়েজ আমাদের জন্য কি সেটা হচ্ছে মেইন পার্ট বা কি পার্ট ইট মিনস ফান্ডামেন্টাল তাহলে থার্টি ফোর মাস্ট বি জি থার্টি ফোর মাস্ট বি জি এখন কেউ যদি কেউ যদি বলে যে ভাইয়া এখান থেকে ফান্ডামেন্টাল ওয়ার্ডটা বের করে দেখান অ্যাকচুয়ালি এই জিনিসটা এইভাবে বুঝতে হয় ল্যাঙ্গুয়েজ আমাদেরকে হিউম্যান বানাইছে মানুষ হওয়াটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার রাইট মানুষ হওয়াটাই তো না এই যে আমাদের অলরেডি অ্যাস বলতেছে যে ভাইয়া ডিরেক্ট অ্যান্সার নাই না ডিরেক্ট অ্যান্সার এই নাই ডিরেক্ট অ্যান্সার ইকুয়েশনটাতে নাই আচ্ছা নেক্সট আমাদের এই টাইপ কোয়েশনগুলো সিনোনি আকারে থাকে অবশ্যই সিনোনিম আকারে থাকে লাভ নেই আচ্ছা লাবণী হোয়াট অ্যাবাউট দ্য ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল বলতে আসলে কি বুঝি ফান্ডামেন্টাল এর সিনোনিম কি ইউ ক্যান গুগল ইট ইউ ক্যান গুগল ইট লেটমি চেক মি চেক আমি একটু ফান্ডামেন্টাল এর গুগল করে দেখি যে ফান্ডামেন্টাল গুগলে আমি যে দুইটা ওয়ার্ড বলছি এই দুইটা আছে কিনা না ফান্ডামেন্টাল এর শুরুতেই বলছে বেসিক ফান্ডামেন্টাল এর শুরুতেই বলতে রুডিমেন্টারি দেন হচ্ছে আই থিঙ্ক অরিজিনাল দ্যাট ইস কি ফান্ডামেন্টালের একটা ফান্ডামেন্টালের একটা সিরোনিম হচ্ছে কি সো আই থিঙ্ক মেইন বা বেসিক হচ্ছে এই রিলেটেড একটা ভোক্যাপ তো এখন দেখো ভাইয়ারা এই যে আমাদের হুইলের কথা বলছে এই হুইল ছিল আদার ইনভেনশন আমাদের কম্প্যারিজন চলতেছে হুইলের সাথে একটা ল্যাঙ্গুয়েজের হুইল করছে কি আমাদের ম্যাটেরিয়াল এক্সিস্টেন্স দিছে আর ল্যাঙ্গুয়েজ কি করছে ল্যাঙ্গুয়েজ আমাদেরকে মেড আস হিউম্যান সো দ্যাট মিন্স দিস ইজ দ্যাট অফ ল্যাঙ্গুয়েজ তার মানে ল্যাঙ্গুয়েজ কি করছে সেটা আমাদেরকে বেসিক কিছু দিয়েছে এরকম বা অরিজিনাল আমরা অরিজিনাল কিছু পাইছি অরিজিনাল কিছু পাইছি তাই না বেসিক বা অরিজিনাল রিলেটেড ওয়ার্ডটা কি ফান্ডামেন্টাল না এখন আমাদের অ্যাস অলরেডি প্রশ্ন করছে ভাইয়া সরাসরি নাই রাইট ও দিস ইজ দা ডিটেলস নো দিস ইজ দা ডিটেলস অফ দশ ও দিস ইজ আদার ইনভেনশন এন্ড ল্যাঙ্গুয়েজ উই আর কম্পেয়ারিং ল্যাঙ্গুয়েজ এন্ড আদার ইনভেনশন সো দিস টু সেন্টেন্স আর ইকুয়াল দিস টু সেন্টেন্স আর ইকুয়াল রাইট অর্থাৎ এই সেন্টেন্সে যা বলছে এই সেন্টেন্সে তাই বলছে কারণটা কি দেখো ভাইয়া হোয়াট মেড আস হিউম্যান অ্যান্ড এভরিথিং উই হ্যাভ এভার অ্যাচিভ ডিপেন্ডস অন ল্যাঙ্গুয়েজ মানুষ আমরা যেটা অর্জন করেছি আমরা মানুষ না হলে সেটা অর্জন করতে পারতাম 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 না রাইট সো দিস ইজ অল অ্যাবাউট এ বেসিক থিং বা অরিজিনাল থিং অর আই থিঙ্ক মেইন আই থিঙ্ক কি এরকম কোন একটা ওয়ার্ড বসবে

এই টপিকটা এখনো পড়ি নাই স্পন নাম্বার অফ সাউন্ড এখানে পড়ি নাই তাহলে বলতে পারি এই প্রশ্নটা এতে নাই এতে নাই প্যারাগ্রাফ এতে নাই এখানে নাই তাহলে আমরা চলে যাব পরের টপিকে পরের টপিকে বিশাল একটা সেন্টেন্স দিয়ে দিছে বিশাল একটা প্যারাগ্রাফ দিয়ে দিছে তাই তো সো এখানে আমাকে বলে দিছে যে বাট ল্যাঙ্গুয়েজ ইজ নট জাস্ট বিকজ ইট কেম ফার্স্ট ল্যাঙ্গুয়েজ প্রথমে আসছে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ব্যাপারটা এরকম না এটা অনেক বেশি ভাইটাল হয়েছে আর এইটা প্রথম দিকে তৈরি হয়েছে জিনিসটা আসলে এরকম না পরের সেন্টেন্সে বলছে ইন ইটস ওন রাইট ইট ইজ এ টুল অফ এক্সট্রডিনারি সফিস্টিকেশন সো হোয়াট ইস দ্য মিনিং অফ ইন ইটস ওন রাইট আগে আমি এতটুকু পড়াই ইন ইটস ওন রাইট বলতে আমরা কি বুঝি যেটাকে আমরা মানে একটু রেকগনাইজড মনে করি যেটাকে আমরা একটু ভ্যালুয়েবল মনে করি যেটাকে আমরা বলি যে তার নিজস্ব একটা কোয়ালিটি আছে এই কারণে ওটার গুরুত্বটা অনেক বেশি সো ল্যাঙ্গুয়েজের নিজস্ব কিছু গুরুত্ব আছে নিজস্ব কিছু আই থিঙ্ক মেরিট আছে বা কোয়ালিটি আছে সো ল্যাঙ্গুয়েজকে যখন আমরা বলি এক্সট্রাঅর্ডিনারি সফিস্টিকেশন ইন ইটস ওন রাইট এর মানে হচ্ছে আসলে ল্যাঙ্গুয়েজ নিজে ইমপ্রেসিভ এবং এটা কমপ্লেক্স বা ইটস সেলফ মানে সে নিজে একটা ইমপ্রেসিভ ম্যাটার সে নিজে একটা কমপ্লেক্স ম্যাটার রাইট এবং বলতেছে যে আই থিঙ্ক ইট ইজ এ মিক্সচার অফ ইমপ্রেসিভনেস এন্ড কমপ্লেক্সিটি মানে একটু জটিলতার বিষয় বলা হয়েছে ইয়েট এর বেসড অন অ্যান আইডিয়া অফ ইঞ্জিনিয়ার সিমপ্লিসিটি বাট একদিকে বলা হয়েছে যত যাই বলো এটা না একটু সিম্পল সো হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস সেন্টেন্স এই সেন্টেন্সটা রাইটার কি বলছে তারা বলতেছে এরকম যে ল্যাঙ্গুয়েজ এটা ইজ এ ভেরি অ্যাডভান্স এন্ড কমপ্লেক্স টুল কেন অ্যাডভান্স এন্ড কমপ্লেক্স টুল কারণ তারা বলছে এক্সট্রাঅর্ডিনারি সফিস্টিকেশন দিস ইজ এ ওয়ার্ড অফ অ্যাডভান্সড অ্যান্ড কমপ্লেক্স টুল এরপরে বলছি ইয়েট ইয়েট মানে হচ্ছে বাট বাট এইটার বেসড অন এন আইডিয়া অফ ইঞ্জিনিয়ার সিম্পলিসিটি এর মানে হচ্ছে এটা বিল্টন হইছে সিম্পল এন্ড খুব ক্লেভার উপর এটাকে যখন বেসড অন মানে হচ্ছে এটা ক্রিয়েট করা মানে এটাকে তৈরি করা হয়েছে এন আইডিয়া অফ ইঞ্জিনিয়ার সিম্পলিসিটি এর এটা মানে বোঝাচ্ছে যে এটা খুবই সিম্পল খুবই ওয়েল অর্গানাইজড ক্লেভার একটা কনসেপ্টের উপর বেস করে তৈরি করা হয়েছে এবার এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যা পড়লাম তাকে ব্যাখ্যা করার জন্য আমাদের এই কোলনটা আনা হয়েছে এবং কোলনের মধ্যে প্যাসেজের নাম বলে দিচ্ছে দিস মার্বেলাস ইনভেনশন আই মিন ল্যাঙ্গুয়েজ অফ কম্পোজিং আউট অফ টোয়েন্টি ফাইভ আর থার্টি সাউন্ড আমরা এই যে চমৎকার একটা ইনভেনশন দেখলাম এই যে চমৎকার একটা ব্যাপার আমার মানব সভ্যতার মধ্যে আসছে এটার মধ্যে মাত্র টোয়েন্টি ফাইভ অথবা থার্টি সাউন্ড আছে ল্যাঙ্গুয়েজের মধ্যে আচ্ছা তোমরা বলো স্ববর্ণ আর ব্যঞ্জনবর্ণ সর্বোচ্চ কয়টা হবে খুবই সামান্য কিন্তু আমরা কত ভাষায় কথা বলতাছি কত চমৎকার চমৎকার গল্প বলতেছি গান করতেছি তো এটা একটা মার্ভেলাস ইনভেনশন অবভিয়াসলি অথচ সেটা মাত্র কম্পোজিং আউট অফ মাত্র টোয়েন্টি ফাইভ অথবা থার্টি সাউন্ড দিয়ে এবার এই ব্যাপারটাকে ব্যাখ্যা করার জন্য আমরা দেখ নিয়ে আসছি এবং দ্যাট এর মধ্যে বলতেছি ইনফিনিটি ভ্যারাইটি অফ এক্সপ্রেশন কেন ইনফিনিটি ভ্যারাইটি অফ এক্সপ্রেশন অনেক 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 ধরনের কথা আমরা বলে থাকি অনেক ধরনের বক্তব্য আমরা দিয়ে থাকি হুইচ হুইচের এর পরে কমা এবং এখানে আর একটা কমা দ্যাটস ওয়াই আমরা এটা পুরোটা বাদ দিব দ্যাটস ওয়াই আমরা এটা পুরোটা বাদ দিয়ে পড়ব কারণ দুই কমার মাঝখানে আমরা জানি এক্সট্রা তথ্য থাকে দুই কমার মাঝখানে আমরা জানি এক্সট্রা তথ্য থাকে তাহলে হুইচ অ্যালাউ আস টু ডিসক্লোজ টু আদার্স তার মানে এই কারণে আমরা একজন আরেকজনের সাথে কথা বলি ইটস হোল সিক্রেট আমরা গোপন বিষয়গুলোকে ডিসক্লোজ করে দিই মানে ওপেন করে দিই টু মেক টু দোজ হু ক্যান নট পেনিট্রেট ইট যারা একটা ল্যাঙ্গুয়েজ বোঝে না সেটা তাদেরকে আমরা জানাই দিই অল দ্যাট উই ইমাজিন আমরা যা চিন্তা করি তা মানুষকে জানাই অ্যান্ড অল দ্য ভেরিয়াস স্ট্রিংস অফ আওয়ার সোল ইট মিনস আমাদের মনে যত ইমোশন আছে আমাদের মনের মধ্যে যত প্রকার ইমোশন আছে সেই সবকিছু আমরা বলে দিই সবকিছু আমরা এক্সপ্রেস করি ইউনো যে এখানে যে বলছে অল দ্য ভেরিয়াস স্প্রিংস অফ আওয়ার সোল ইউনো দ্য মিনিং অফ দিস এর মানে হচ্ছে ওয়াইড রেঞ্জ অফ ইমোশনাল ম্যাটার ওয়াইড রেঞ্জ অফ ইমোশনাল থট আর ফিলিংস যেগুলো আমরা এক্সপিরিয়েন্স করি রাইটারের কথা হচ্ছে যে এই মার্বেলাস ইনভেনশনের মাধ্যমে আমরা খুব অল্প কিছু সাউন্ড ব্যবহার করে বিভিন্ন ধরনের এক্সপ্রেশন দেই বিভিন্ন ধরনের সিক্রেট বিষয়গুলো অন্যদের কাছে ডিসক্লোজ করি ওপেন করি এবং অনেকে আছে যারা একটা ল্যাঙ্গুয়েজ বুঝে না তাদের কাছে জিনিসটা আমরা মেক নন করে দেই অজানা বিষয়গুলো জানিয়ে দিই এরপরে আমরা বলতেছি ডিস

তিনি এক্সপ্রেস করছেন তিনি এটা আই থিঙ্ক ওপেন করছেন ক্যাপচার করছেন আর এরপরে এখানে এই সেন্টেন্সে বলা হচ্ছে কি এই সেন্টেন্সে বলা হচ্ছে যে মূলত একজন ফেমাস ফ্রেঞ্চ গ্রামারিয়ান ছিলেন তিনি কোন জায়গায় ছিলেন বলে দিছে এবং তিনি সামারাইজ করছেন ল্যাঙ্গুয়েজের যেই গুরুত্বটা ল্যাঙ্গুয়েজের যেই ফান্ডামেন্টাল নেচার এটা প্রোফাউন্ড ওয়েতে তিনি এক্সপ্রেস করেছেন এবং তার আগে নো ওয়ান হ্যাজ এক্সপ্রেস দা সিগনিফিকান্স অফ ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজটাকে এত ইলোকুয়েন্টলি এত মানে গুরুত্ব সহকারে কেউ না হাইলাইট করে নাই এটা তিনি যেভাবে করেছেন এটা আসলে একটা সেপশনাল ওয়ে যাই হোক আমার পরের সেন্টেন্স কি বলছে পরের সেন্টেন্সে বলা হয়েছে যে ইমেন্ট সো দেয়ার ইজ জাস্ট ওয়ান ফ্ল ইন অল দিস হিমস অফ প্রেস ইউ নো হিম্স অফ প্রেস ইট মিনস মানে গ্র্যাটিউড অ্যাডমারেশন কিংবা কোনো কিছুর প্রতি একটা গভীর শ্রদ্ধা কাউকে অতিরিক্ত পরিমানে এই ওয়ার্ড সো এখানে এই সেন্টেন্সে কি বলছে এই সেন্টেন্সে বলা হয়েছে যে সো দেয়ার ইজ জাস্ট ওয়ান ফ্ল তার মানে আমরা একটা ফ্লপ পাইতেছি ইন অল দিস অফ ফর ফর হোমেজ অফ ল্যাঙ্গুয়েজ ইউনিক অ্যাকমপ্লিশমেন্ট কনসিল এ সিম্পল ইয়ুশাল ইনকনগ্রুইটি তো রাইটার বলতেছে যে ল্যাঙ্গুয়েজের যে গুলো আছে এগুলোকে আমরা অনেক প্রেজ করছি মেনি প্রেজেস বিন গিভেন যে ল্যাঙ্গুয়েজের যে অ্যাচিভমেন্ট আছে অ্যাকমপ্লিশমেন্ট আছে এগুলোকে আমরা অনেক গুরুত্ব দিয়েছি তারপরও একটা ফান্ডামেন্টাল ইস্যু আছে একটা একটা প্রবলেম আছে একটা 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 ফ্ল আছে একটা প্রবলেম আছে একটা ইনকনগ্রিউটি আছে আই থিঙ্ক একটা একটা ইনকনসিস্টেন্সি আছে দেন বলা হয়েছে কি যে এই ফ্লটা এটা একটা ক্রিটিক্যাল প্রবলেম একটা কন্ট্রাডিকশন যেটা এখন পর্যন্ত অ্যাড্রেস করা হয় নাই আই থিঙ্ক এখন পর্যন্ত সলভ করা হয় নাই যেটাকে আমরা বলতেছি যে আন আনসলভ আনরিজলভ এই টাইপের কিছু সো যদিও ল্যাঙ্গুয়েজের আমরা অনেক বেশি প্রেস করি অনেক বেশি গুরুত্ব দেই বা অনেক বেশি অ্যাডমায়ার করি অনেক বেশি সেলিব্রেট করি বা একটা সিগনিফিকেন্ট ইস্যু আছে একটা ফ্ল আছে যেটা ইস্টিন নাও হিডেন যেটা স্টিল নাও আই থিঙ্ক এখন পর্যন্ত মানুষের কাছে এক নলেজ হয় নাই বা এখন পর্যন্ত আননোন অবস্থায় আছে এটা হচ্ছে এই সেন্টেন্সটার ডিটেলস দেন আমাদেরকে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ ম্যান ক্যান গ্রেডেড ইন ইনভেনশন এটা আমরা জানি এবং একসেপ্ট অফ কোর্স দ্যাট ইজ দ্যাট ইট ওয়াজ নেভার ইনভেন্টেড এবং তারা বলতেছে যে আসলে আহ অ্যাপারেন্ট প্যারাডক্স এখানে তারা বললে দি যে এই সেন্টেন্সে আমরা একটা প্যারাডক্স করেছি এই সেন্টেন্সে আমরা একটা ডিবেট করেছি প্যারাডক্স করেছি ইজ অ্যাট দ্য কোর অফ আওয়ার ফ্যাসিনেশন উইথ ল্যাঙ্গুয়েজ হোয়াই অ্যাট দ্য কোর অফ আর ফ্যাসিনেশন কারণ আমরা এটাকে অনেক বেশি প্রেস করি এটা অ্যাচিভমেন্টটাকে আমরা অনেক বেশি প্রেস করি অ্যান্ড ইট হোল্ডস মেনি অফ ইটস সিক্রেট সো এই সেন্টেন্সে বলা হয়েছে যে একটা প্যারাডক্স অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ এবং এটা ধরে নেই আমরা যে মানুষের সবচাইতে গ্রেটেস্ট একটা ইনভেনশন ইয়েট ইট ওয়াজ এন্ট অ্যাকচুয়ালি ইনভেন্টেড আমরা বলতেছি এটা একটা গ্রেটেস্ট ইনভেনশন বাট আসলে ল্যাঙ্গুয়েজ এখন পর্যন্ত আমরা করতে পারি নাই ওকে আচ্ছা আহ নো নো না ইট দিয়ে আসলে ফ্ল বোঝায় নাই ইট দিয়ে ল্যাঙ্গুয়েজটাকে বোঝাইছে ইট ওয়াজ নেভার ইনভেন্টেড বলতে আসলে ল্যাঙ্গুয়েজ আমরা এখন পর্যন্ত ইনভেন্ট করি নাই আচ্ছা প্যারাডক্স জিনিসটা তোমাদেরকে আমি একটু বলি দেখো ভাইয়ারা এই জায়গাতে আমরা ল্যাঙ্গুয়েজ ইনভেন্ট হয়েছে এটা বলছি না এক্সেপ্ট দ্যাট ইট ওয়াজ নেভার ইনভেন্টেড আগের লাইনে বলতেছি পজিটিভ পরের লাইনে বলতেছি নেগেটিভ দ্যাট ইজ প্যারাডক্স একবার বলতেছি ইনভেন্ট হয়েছে আর একবার বলতে ইনভেন্ট হয় নাই দ্যাট ইজ প্যারাডক্স দ্যাট ইজ প্যারাডক্স ওকে সো আমার আমার এই প্যারাডক্সটা ওভার টাইম এবং সময়ের সাথে সাথে এটা আসলে ইভলভ হয়েছে এটাকে আমরা ক্রিয়েট করেছি সিঙ্গেল পার্সন কিংবা সিঙ্গেল গ্রুপ অফ পিপল এটা ক্রিয়েট করছে এরকম কখনোই হয় নাই বরং এটা প্রাকৃতিক ভাবেই হয়েছে আচ্ছা প্যারাডক্স পাজেল এটা মানে নিয়ারলি সেম একটা এখানে আমার আনসারটা কি হবে অবশ্যই আমাদের আনসার হচ্ছে চার অবশ্যই আমাদের আনসার হচ্ছে চার কেন কারণ ল্যাঙ্গুয়েজকে বলা হচ্ছে ম্যানকাইন্ডের গ্রেটেস্ট ইনভেনশন আবার বলতাছে ইট ওয়াজ নেভার ইনভেন্টেড এরপরে বললা হচ্ছে এটা একটা প্যারাডক্স তাহলে এটা একটা ইনকম্প্যাটিবল ক্যারেক্টারিস্টিক ইউ নো দা মিনিং অফ ইনকম্প্যাটিবল এনিওয়ান ইনকম্প্যাটিবল ইনকম্প্যাটিবল বলতে আমরা কি বুঝি ইনকম্প্যাটিবল বলতে বোঝানো হয় যেটা হচ্ছে কনফ্লিক্টিং ম্যাটার আই থিঙ্ক কন্ট্রাডিক্টরি ম্যাটার আই থিং অপোস্ট অপোস্ট

অবশ্যই একটা ইনকম্পেবল ক্যাটারিস্টিক সো টোয়েন্টি এইট এর আনসার হচ্ছে টোয়েন্টি এইট এর আনসার হচ্ছে বলা হচ্ছে যে ভেরি ড্যাশ অফ জাস্ট স্মল নাম্বার অফ সাউন্ড ওয়াও এটা মনে হয় আমরা পেয়ে গেছি এই টাইপের প্রশ্নটা পাওয়াটা খুব ইজি কারণ ইয়েট কম্পোজড অফ জাস্ট এসময় নাম্বার অফ সাউন্ড আর এখানে বলছে কম্পোজিং আউট অফ টোয়েন্টি ফাইভ আর থার্টি সাউন্ডস তাই না তাই না সো এইটা কি ইয়েড বেসড অন অ্যান্ড আইডিয়া অফ ইঞ্জিনিয়ার সিম্পলিসিটি দুইটা দুইটা সেন্টেন্স পুরা সেম এই যে এইটা আর এইটার মধ্যে কোনো পার্থক্য আছে কারণ মাত্র টোয়েন্টি ফাইভ আর থার্টি সাউন্ড আর এটা সিম্পল একটা ম্যাটার এটার মধ্যে কোনো পার্থক্য আছে আমি কালারগুলো সব সেম করে দিয়েছি রাইট সো এই কথাটার আগে এখানে আছে ইয়েট সো ইয়েটের পরে সিম্পল ইয়েটের পরে সিম্পল তাহলে ইয়েটের আগে কি কমপ্লেক্স কমপ্লেক্স এই জন্যই তো বলা ছিল এক্সট্রাঅর্ডিনারি সফিস্টিকেশন এজন্যই তো বলা ছিল যে এটা একটা এক্সট্রাঅর্ডিনারি সফিস্টিকেশন তাই না সো এক্সট্রাঅর্ডিনারি সফিস্টিকেশন রিলেটেড ওয়ার্ডটা কে আছে কমপ্লেক্স এবার কমপ্লেক্স আছে কোথায় বি তে তাহলে 35 শুড বি বি তাহলে 35 শুড বি বি গট ইট দ্যাটস গ্রেট দ্যাটস গ্রেট

ধরি নাই বা এই টপিকটাই আমরা দেখি নাই যাই হোক আমাদের পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে ইয়েস নো বলছে তাহলে রয়্যাল গ্রামারিয়ান আমাদের আনসারটা এখানে আছে আমাদের আনসারটা এখানে আছে ডিড জাস্টিস টু দা নেচার অফ ল্যাঙ্গুয়েজ সে জাস্টিস করছে কিনা অবশ্যই কারণ সে কি করছে সে স্টিল দ্য এসেন্স অফ ল্যাঙ্গুয়েজ করছে এবং নো ওয়ান সিন্স হ্যাজ সেলিব্রেটেড তার আগে এত চমৎকার ভাবে মোর ইলোকুয়েন্টলি ল্যাঙ্গুয়েজের যে ম্যাগনিটিউড আছে তার যে অ্যাচিভমেন্ট এটাকে কেউ এত ভালোভাবে সেলিব্রেট করে নাই তার মানে কি সে এটার প্রতি জাস্টিস করছে তার মানে সে এটার প্রতি জাস্টিস করছে রাইট ইট মিনস আমাদের আনসার হচ্ছে ইয়েস It means on the answer to yes. Right. That's it. A complex idea Complex purse. Oh, we have question from Ash. So we need to talk with Ash. Oops.

এটা বই থেকে নেওয়া তো এই জন্য তো প্যারাগ্রাফ সি তে প্যারাগ্রাফ সি তে আমাদেরকে কি বলছে প্যারাগ্রাফ সি তে আমাদেরকে বলা হয়েছে যে ল্যাঙ্গুয়েজ অফ ইনসিন সো স্কিলফুলি ড্রাফটেড কে আমরা স্কিলফুলি ড্রাফট করি দ্যাট ওয়ান ক্যান হার্ডলি ইমাজিন ইট ইজ এনিথিং আদার দ্যান এই ওয়ার্ডটা আমার খুব প্রিয় একটা ওয়ার্ড কারণ আমার জিয়ারির সময় এই ওয়ার্ডটা আমাকে খুব প্যারা দিছিল এনিথিং আদার দেন

ইট বিন ক্রিয়েটেড বাই এ আমি মনে করি খুব দক্ষ একটা লোক দক্ষ একটা শিল্পী কারুকার্য শিল্পী যেরকম দক্ষতার সাথে কোনো কিছু তৈরি করে ল্যাঙ্গুয়েজটাকে তোমার এইভাবে করতে হয় কারণ এটা খুব এক্সপার্টলি ডিজাইন করা হয় এটাকে খুব ভালোভাবে রিফাইন করা হয় তো অন্যভাবে যদি আমরা একটু বলি যে এটা কমপ্লেক্সিটি এটার যে প্রিসিশন অফ ল্যাঙ্গুয়েজ এটা এমন একটা ইম্প্রেশন দেয় যে একজন দক্ষ ক্রাফটসম্যান একটা খুব কোয়ালিফাইড একজন ব্যক্তি স্কিলফুল্লি যেই কাজগুলা করে এটার সাথে তার একটা রিলেশন হয় এবং এটা মূলত নেচারালি ওভার টাইম মানুষের মধ্যে ইনভেন্টেড হয় মানুষের মধ্যে এটা ক্রিয়েট হয় সো এই সেন্টেন্সে মূলত ল্যাঙ্গুয়েজের যে পারফেকশন আছে যেটা কেয়ারফুলি ইঞ্জিনিয়ারড হয়েছে ক্রিয়েশনের ক্ষেত্রে তার বক্তব্য দিছে ঠিক পরের সেন্টেন্সে আমাদেরকে কি বলছে পরের সেন্টেন্সে আমাদেরকে বলা হচ্ছে এরকম যে হাউ এল স্কুড্রুমেন্ট মেক সো তো সেন্টেন্সটা একটু কমপ্লেক্স মনে হতে পারে কারণ বেয়ারলি থ্রি ডজন মেজলি মোর্সেল অফ সাউন্ড আমরা একটু আগে পরে আসছিলাম টোয়েন্টি থেকে থার্টি বা টোয়েন্টি ফাইভ থেকে থার্টি সাউন্ড দিয়ে আমরা ল্যাঙ্গুয়েজ তৈরি করি সো এই সেন্টেন্সে বলা হচ্ছে যে এই যে ল্যাঙ্গুয়েজ এটা আসলে খুবই সেট অফ বেসিক সাউন্ড মানে মাত্র থ্রি ডজন থ্রি ডজন মানে কয়টা থার্টি সিক্স সাউন্ড মানে খুব অল্প মাত্রার সাউন্ড একদম বেসিক যে গুলো আছে এগুলোর পরিমাণটা খুবই অল্প মানে স্মল কারণ বেয়ারলি বলা আছে এইগুলা থেকে একটা ভাস্ট এবং ইন্ট্রিকেট ইন্ট্রিকেট রেঞ্জ অফ এক্সপ্রেশন বা মিনিং তৈরি করে একটা অনেক বেশি মাত্রার আমরা দ্বিতীয় প্যারাগ্রাফে কি পড়ছিলাম মনে আছে আমরা দ্বিতীয় প্যারাগ্রাফে পড়ছিলাম যে ইনফিনিটি ব্যারিটি অফ এক্সপ্রেশন দেয় এবং সেটা দেয় কিন্তু মাত্র টোয়েন্টি ফাইভ থেকে থার্টি সাউন্ডের মাধ্যমে এই সেম কথাটাই এই সেম কথাটাই প্যারাগ্রাফ সিতে বলা হচ্ছে যে খুব অল্প কিছু সাউন্ড মেবি থ্রি ডজন সাউন্ড দিয়ে আমরা ইন্ট্রিকেট রেঞ্জ অফ এক্সপ্রেশন দেই বা মিনিং দেই তো রাইটার এখানে আসলে একটু মার্বেল হয়ে গেছে যে একটা জিনিস মানে দেখে মনে হচ্ছে খুবই সিম্পল খুবই সাধারণ মনে হতে পারে ল্যাঙ্গুয়েজ তুমি বাংলা ভাষায় কথা বলতেছো তোমার কাছে মনে হচ্ছে দিস ইজ ভেরি সিম্পল সিমিংলি সিম্পল কিন্তু এটার সাউন্ড একদম খুবই বেসিক এবং তার সংখ্যাটা খুবই কম এই খুবই সামান্য সংখ্যার যে সাউন্ড গুলা এইগুলোরে দিয়া আমরা একটা কমপ্লেক্স অ্যান্ড রিচ সিস্টেম অফ কমিউনিকেশন জেনারেট করতেছি রাইট সো এখানে যে বলছে একটা ফ্রেজ ওয়ার্ড বেয়ারলি থ্রি ডজন মিস দি এটা দিয়ে বোঝানো হচ্ছে যে সাউন্ডের মডেল স্পিকটাকে এমফাসাইজ করা হচ্ছে যেখানে আমরা ল্যাঙ্গুয়েজ অনেক বেশি পরিমাণ বলি অনেক ধরনের শব্দ বলি অনেক ধরনের এক্সপ্রেশন দেই সেখানে এর সাউন্ডের পরিমাণটা আসলে খুবই অল্প খুবই স্মল নাম্বার পরের সেন্টেন্সে বলছে ইন দেম সেলস ইন দেম সেলস মানে হচ্ছে এই সাউন্ডের কথা বলা হচ্ছে দিস কনফিগারেশন অফ মাউথ কারণ সাউন্ড আসে মাউথ থেকে সো কনফিগারেশন অফ মাউথ অনেক কিছু বলছে শুধু শুধু বলছে অ্যামাউন্ট টু নাথিং মোর দ্যান এ ফিউ হ্যাপাজার্ড স্পিড এন্ড স্পাটার্স এই এই সেন্টেন্সে বলতাছে যে এই সেন্টেন্সে বলা হচ্ছে যে আমার ওই যে অল্প যে সাউন্ডগুলো আছে অল্প যে সাউন্ডগুলো আছে সেই সাউন্ডগুলো মে বি খুব অ্যামাউন্ট টু নাথিং অ্যামাউন্ট টু নাথিং মোর দ্যান অ্যামাউন্ট টু নাথিং মোর দ্যান বলতে বোঝানো হচ্ছে যে কোনো কিছুর রেজাল্ট যেটা খুবই ইনসিগনিফিক্যান্ট যেটা খুবই লেস খুব অল্প মাত্রার কিছু সাউন্ডের কথা বলা তারপরে কারা কথা বলছে তারপরে বলতেছে ওরা তারপরে বলতেছে ওরা স্পিড এন্ড এটা বলতে কি বোঝানো হচ্ছে এটা বলতে বোঝানো হচ্ছে যে কিছু ইরেগুলার কিংবা যে সাউন্ড আছে তাদের কথা বলা হচ্ছে যেগুলো হচ্ছে আমরা মূলত স্মুথলি ওয়ার্ক করে না কিংবা খুব অল্প মাত্রায় প্রডিউস হয় যেগুলা আই থিঙ্ক টুকটাক কিছু নয়েজ তৈরি করে কথা বলার সময় তো এরপরে বলতেছে যে র্যান্ডম নয়েজ উইথ নো মিনিং সামটাইমস র্যান্ডম নয়েজ হয় যেখানে কোনো মিনিং থাকে না নো এবিলিটি টু এক্সপ্রেস অথবা নো পাওয়ার টু এক্সপ্লেন তো ঠিক পরের সেন্টেন্সে বলা হচ্ছে বাট রান দেম থ্রু দা কক্স অ্যান্ড হুইলস অফ দা ল্যাঙ্গুয়েজ মেশিন অর্থাৎ এই সাউন্ডগুলাকেই এই যে শুধু পি আলাদা করে কি দিবে শুধু ই আলাদা করে কি দিবে বা এরকম এক একটা লেটার আলাদা আলাদা কি বা তৈরি করতে পারে তারা বলতেছে এইবার এদেরকে যদি আমরা বাট রান থ্রু কক্স কক্স হুইলস ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ এটা পুরাটা অর্থে দেম ব্যবহার করা হয়েছে তারা বলতে চাইতেছে এইগুলারে যদি আমরা ল্যাঙ্গুয়েজের ফান্ডামেন্টাল কম্পোনেন্ট হিসেবে ব্যবহার করি একটা ল্যাঙ্গুয়েজকে ফাংশন করতে হলে এই সাউন্ডগুলোকে গুলোকে যেই সাউন্ডগুলোর কথা বলা হচ্ছে ফিউ হ্যাপাজার যে সাউন্ডের কথা বলা হয়েছে এদেরকে যদি আমরা মেকানিজম হিসেবে ব্যবহার করি তাহলে একটা কি পাবো তাহলে লেট ইট অ্যারেঞ্জ দেম ইন সাম ভেরি স্পেশাল অর্ডার একটা পার্টিকুলার অর্ডারে যদি আমরা তাদেরকে অ্যারেঞ্জ করি দেয়ার ইজ নাথিং দ্যাট দিজ মিনিংলেস স্ট্রিমস অফ এয়ার ক্যান নট ডু এমন কিছু নয় যারা এটা তৈরি করতে পারবে না যারা আলাদা ভাবে ছিল মিনিংলেস তাদেরকে যদি আমরা একটা স্পেশাল অর্ডার করে দিতে পারি একটা স্পেশাল অর্ডার করে যদি সাজাইতে পারি তাহলে এমন কিছু নয় যেটা তারা প্রডিউস করতে পারবে না তার মানে তারা সবকিছু প্রডিউস করতে পারবে তারা সব কিছু প্রডিউস করতে পারবে তাই তো এবং কি কি প্রডিউস করতে পারবে সেটা এই করণের মধ্যে বলছে সো উই হ্যাভ অ্যান এক্সাম্পল ফ্রম থেকে শুরু করে টু পর্যন্ত ফ্রম থেকে শুরু করে টু পর্যন্ত তারা বলতেছে চাইন দা ইন্টার্ন বোর্ডাম অফ এক্সিসিং দ্য ফান্ডামেন্টাল অর্ডার অফ দ্য ইউনিভার্স মানে তারা বলতেছে ল্যাঙ্গুয়েজ ক্যান ক্যান এক্সপ্রেস একবারে ডিপ ফ্রাস্ট্রেশন ধরে নাও তুমি গভীর ডিপ্রেশনে পড়ছো তো তোমার আমি জিজ্ঞাসা করতেছি কেমন আছো তুমি এভাবে বললা আসি তোমার এই আসি কথাটা শুনি নাই আমি কিন্তু বুঝে যাব তুমি আসলে ভালো নাই কথা বুঝতে পারছো তো এই এই এক্সপ্রেশনটা পুরোটা আমি তোমাকে যে এক্সাম্পলটা দিলাম তাকে রিপ্রেজেন্ট করতেছে অথবা এমন কিছু সে রিপ্রেজেন্ট করতে পারে যে আহ কোন রিসার্চ এক্সপ্লেন করার জন্য আমরা যে ব্যবহার করি সেটা পর্যন্ত সে করতে পারে সেটা পর্যন্ত সে করতে পারে তো যাই হোক আমরা অনেক বড় একটা প্যারাগ্রাফ করলাম এই প্যারাগ্রাফের আসলে এই প্যারাগ্রাফের আসলে মূল বক্তব্যটা কি সেটা একটু আমি আমি একটু তোমাদেরকে শর্টকাটে বলে দিই এই প্যারাগ্রাফে একটা কথাই বলা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ সফিস্টিকেট এবং এটাকে যদি আমরা মনে করি সিম্পল অ্যাকচুয়ালি এটা এটা অনেক বেশি কমপ্লেক্স এটা একটা রিমার্কেবল কমপ্লেক্সিটি আছে এবং এটা খুবই বেসিক সাউন্ড দিয়ে শুরু হয় সেই বেসিক সাউন্ডগুলোর কথা এখানে আমাদেরকে বলে দিছে যে বেসিক কিছু সাউন্ড দিয়ে শুরু হয় এবং এই সাউন্ডগুলো জাস্ট র্যান্ডম যদি বলি তাহলে তার হচ্ছে মিনিংলেস নয়েস কিন্তু যখন তাদেরকে আমরা অর্গানাইজ করি যখন তাদেরকে আমরা একটা প্রসেসের মধ্য দিয়ে নেই যেটাকে আমরা বলেছি ল্যাঙ্গুয়েজের মেশিনের কথা বলছি একটা পার্টিকুলার ওয়েতে সাজাই তখন এটা ইন্ট্রিকেট সিস্টেম ফলো করে গ্রামার ফলো করে সিনটেক্স ফলো করে এবং দ্যাট টাইম এটা একটা পাওয়ারফুল মিনিং দেয় এবং এই পাওয়ারফুল মিনিংটা একটা টুল হয়ে দাঁড়ায় সো এই যে ট্রান্সফরমেশন ল্যাঙ্গুয়েজের এটা অ্যাকমপ্লিশ হয় বিভিন্ন রেঞ্জে বিভিন্ন কাজের মধ্য দিয়ে এবং সেই কাজগুলোকে এখানে আমরা এক্সাম্পল আকারে ফ্রম এবং টু এর মধ্যে বলে দিয়েছি সো হোয়াট ইজ দ্য আনসার অফ কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন ইউ নো টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন শুড বি আই থিঙ্ক টু কেন টু তে বলছে দ্য ওয়ে ইন হুইচ এ ফিউ সাউন্ডস আর অর্গানাইজ এ ফিউ সাউন্ডস আর অর্গানাইজ মানে কি বাট রান দেম থ্রু দ্য কক্স অ্যান্ড হুইলস অফ দ্য ল্যাঙ্গুয়েজ মেশিন রাইট এর মানে হচ্ছে ফিউ সাউন্ডস আর অর্গানাইজড এবং টু কনভে হিউজ মিনিং কি বলছিল দেয়ার ইজ নাথিং দ্যাট দিস মিনিংলেস স্ট্রিমস অফ এয়ার ক্যান নট ডু এমন কিছু নাই যেটা তারা করতে পারবে না তার মানে কি তারা কনভে এ হিউজ রেঞ্জ অফ মিনিং দিতে পারবে এবং সেই মিনিং এর এক্সাম্পল আমরা এখানে দিয়েছি রাইট এবার আসি হোয়াট ইজ দ্য মিনিং অফ

মানে কোনো কিছু স্টার্ট করা কোনো কিছু ইনিশিয়েট করা কোনো কিছুর কাজ শুরু করা রাইট সো তারা বলতেছে ল্যাঙ্গুয়েজের কাজটা শুরু করব এটার জন্য যে আমাকে একটু জিনিয়াস হতে হবে ব্যাপারটা এরকম না আমাকে জিনিয়াস হতে হবে ব্যাপারটা এরকম না তো প্রথম সেন্টেন্সটা জাস্ট আমাকে এটাই বলছে হুইলস ইন মোশন হুইলস ইন মোশন এটা মেটাফর হিসেবে ব্যবহার হয়েছে এটা মেটাফর হিসেবে ব্যবহার হয়েছে এটা দিয়ে বোঝাচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করাটা ইউজিং অফ ল্যাঙ্গুয়েজ ওকে এই সেন্টেন্সে একটা জিনিসই হাইলাইট ল্যাঙ্গুয়েজ অ্যাক্সেসিবল এবং এটা প্রত্যেকের কাছে ফাংশনাল এটার জন্য কোনো এবিলিটি লাগবে না এটার জন্য আমাকে জিনিয়াস হতে হবে না চলে যাই চলে যাই ঠিক পরের সেন্টেন্স পরের সেন্টেন্সে বলছে দ্য ল্যাঙ্গুয়েজ মেশিন অ্যালাউজ জাস্ট অ্যাবাউট এভরিবডি তার মানে ল্যাঙ্গুয়েজ মেশিন সবার কাছে যেটা আমি একটু আগে বললাম এবং এই যে এভরিবডি সেই এভরিবডির এক্সাম্পল এখান থেকে শুরু করে এই পর্যন্ত দয়া করে এই সেন্টেন্সটা পড়বো না শুধু শুধু এই সেন্টেন্সটার কোনো কাজ নাই কারণ এই এভরিবডির এক্সাম্পল দিচ্ছে তো যারা একটু স্কিল রিডার তারা অবশ্যই এই এম পুরো জিনিসটা স্কিপ করে চলে যাবে এটা এভরিবডির পরে বলতেছে টু টাই দি মিনিংলেস সাউন্ড অল টুগেদার ইন্টু অ্যান্ড ইনফিনিটিভ ভ্যারাইটি অফ স্টল সেন্স অ্যান্ড অল অ্যাপারেন্টলি উইথাউট দা স্লাটিয়স এক্সপার তো এই সেন্টেন্সে মূলত কি বলছে এই সেন্টেন্সে বলা হচ্ছে এরকম যে ডিফারেন্ট কনটেক্স আছে আমার ল্যাঙ্গুয়েজের বা ল্যাঙ্গুয়েজের মেশিন এর কম্বাইন একটা বেসিক জিনিস আছে যেটা সিমিংলি মিনিংলেস সাউন্ড করে কি ভাস্ট রেঞ্জ অফ মিনিংফুল এবং সাটল আইডিয়া প্রদান করে তো এখানে একটা ফ্রেজ ওয়ার্ড আছে এখানে একটা ফ্রেজ ওয়ার্ড আছে ফ্রেজ ওয়ার্ডটা হচ্ছে এরকম অল অ্যাপারেন্টলি উইথাউট দ্য স্লাইটেস এক্সারশন এর মানেটা কি এর মানেটা হচ্ছে এই প্রসেসটা এই যে মিনিং তৈরি করার যে প্রসেস ফ্রম সাউন্ড সাউন্ড থেকে যে আমরা মিনিংগুলো তৈরি করি এই প্রসেসটা এটা মনে হতে পারে যে ইফোর্টলেস যারা ব্যবহার করে তাদের কাছে মনে হতে পারে এটা একটা ইফোর্টলেস ম্যাটার এটা একটা ইফোর্টলেস ম্যাটার এটার জন্য খুব বেশি একটা ইফোর্ট দিতে হয় না কারণ স্বাভাবিক এই যে আমি তোমার সাথে কথা বলতেছি আমার খুব বেশি দিতে হচ্ছে না আমার কাছে জিনিসগুলো লাইটলি তো এই সেন্টেন্সটা কোন জিনিসটা হাইলাইট করছে এই জিনিসটা হাইলাইট করছে যে ল্যাঙ্গুয়েজ হচ্ছে রিমার্কেবল ভার্সিটাইল একটা ম্যাটার এবং এইটা এই উইথ হুইচ ল্যাঙ্গুয়েজ ক্যান বি এমপ্লয়েড বাই পিপল এটা ডিফারেন্ট টাইম ডিফারেন্ট প্লেসে পিপল এর মাধ্যমে কি হতে পারে এমপ্লয়েড হতে পারে মানে যে কোনো মানুষ এটা ব্যবহার করতে পারে সো হোয়াট ইজ দ্য আনসার অফ কোয়েশন থার্টি নো থার্টি থার্টির আনসার হচ্ছে অবভিয়াসলি সেভেন কেন দ্য ইউনিভার্সেল এবিলিটি টু ইউজ ল্যাঙ্গুয়েজ ওয়াই ইউনিভার্সেল এবিলিটি কারণ এটা এভরি বডি রাইট কারণ কাউকে জিনিয়াস হতে হয় না কারণ এটা সব জায়গায় আছে এই যে মনে আছে যে ফ্রম অ্যান্ড টু দিস ইস নন ইউনিভার্সেল এবিলিটি টু ইউজ ল্যাঙ্গুয়ে থার্টিন আনসার ডেফিনেটলি সেভেন সো থার্টিন আনসার ডেফিনেটলি সেভেন ওকে উই হ্যাভ কোয়েশন থার্টি সিক্স থার্টি সিক্স এ থার্টি সিক্স এ বলেছে ল্যাঙ্গুয়ে

সাকসেস পাইছে এইটা ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজকে নিজেকে বিপদে ফেলছে কারণটা কি এভরিডে লাইফ ইটস প্রাইম আর ইউজুয়ালি টেকেন ফর গ্রান্টেড অর্থাৎ ল্যাঙ্গুয়েজ যেই সাকসেসগুলা পাইছে এইগুলো না মানুষ টেকেন ফর গ্রান্টেড নিছে অর্থাৎ মানুষ এইগুলা লাইফলি নিছে তো এই সেন্টেন্সে বলা হয়েছে দ্য ভেরি এজ উইথ হুইচ উই ইউজ ল্যাঙ্গুয়েজ যেটা আমাদেরকে লিডস টু বিং আন্ডার ভ্যালুড অর্থাৎ আমরা মানুষটা মানুষরা ল্যাঙ্গুয়েজটাকে টেকেন ফর গ্রান্টেড নিয়েছি যেহেতু আমরা জানি যে ল্যাঙ্গুয়েজ ইজ সো ইফোর্টলেসলি অ্যান্ড ইফেক্টিভলি ইউজড ইন আওয়ার ডেইলি লাইফ আমাদের প্রত্যেক জীবনে এটা খুব ইজিলি আমরা ব্যবহার করি সো আমরা না তাকে অ্যাপ্রিসিয়েট করি না আমরা এটাকে টেকেন ফর গ্রান্টেড নিয়েছি মানে হচ্ছে আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করি না রাইট সো যখন বলা হইলো এ ভিক্টিম অফ যখন বলা হইলো যে এ ভিকটিম অফ ইটস ওন সাকসেস এটা দিয়ে বোঝানো হচ্ছে যে ল্যাঙ্গুয়েজের যে এবিলিটি টু ফাংশন সো স্মুথলি সেটা আমরা ওভারলুক করি সেটা আমরা ইগনোর করি আমরা ল্যাঙ্গুয়েজটাকে ভ্যালু দেই না আমরা এ ট্রু সিগনিফিকেন্স অ্যান্ড পাওয়ারটাকে একটু অ্যাভয়েড করি সো রাইটার আসলে এখানে বলতে চাইছে আমরা ল্যাঙ্গুয়েজ যে এক্সট্রাঅর্ডিনারি তার যে পাওয়ার তাকে জাস্ট অ্যাভয়েড করতেছি তাকে জাস্ট অ্যাভয়েড করতেছে আর কিছু না আর এখানে একটা ফ্রেজ আছে না যে ইট ইস প্রিসাইসলি দিস ডিসেপটিভ এস এটা দিয়ে কি বুঝাইতেছে এটা বুঝাইতেছে এরকম যে সামথিং যেটা মেবি খুব সিম্পল মেবি খুব ইফোর্টলেস বা বাট এটা অ্যাকচুয়ালি কমপ্লেক্স এটা অ্যাকচুয়ালি সফিস্টিকেটেড সো ল্যাঙ্গুয়েজ অ্যাপেয়ার্স অ্যাপেয়ার্স টু বি মানে হচ্ছে সিমস টু বি কি মনে হচ্ছে এজ মনে হচ্ছে যেটা আসলে খুব ইজি মনে হচ্ছে এই জন্য আমাদের আনসারটা হচ্ছে এফ এই জন্য আমাদের আনসারটা হচ্ছে এফ ওকে ইজি এই আনসার হচ্ছে মনে হচ্ছে খুব সিম্পল ওকে ফাইন উই হ্যাভ আওয়ার ও আমরা কি এখানে কোনো সেন্টেন্স বাদ দিছি আচ্ছা আমরা মনে একটা সেন্টেন্স বাদ দিছি আমি টু সেন্টেন্সটা তারপরে ব্যাখ্যা করে যাই কারণ সামটাইমস

মাস্টার হ্যাপ গন মেকিং ইট টেক ল্যাঙ্গুয়েজ কনসেন্স আর্ট তো এখানে বলু একটা কথাই বলা হচ্ছে যে দ্য হুইল অফ ল্যাঙ্গুয়েজ রানসো স্মুথলি এটা দিয়ে বলা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ খুব ইজিলি অপারেট হয় উইথাউট এনি নোটিসেবল ডিফিকালটি আর এই কারণে পিপল মানে রিয়ালি টেক দ্য টাইম টু রিফ্লেক্ট অন দ্য কমপ্লেক্সিটি এটার কমপ্লেক্সিটিটা খুব বেশি একটা রিফ্লেক্ট করে না তারা মেবি ভাস্ট নলেজ রিকোয়ার করতে হবে এটাকে জন্য খুব পাওয়ারফুল কমিউনিকেশন টুল লাগবে এটা খুব বেশি একটা আওতা মানে গুরুত্ব সহকারে নেয় না সো সেন্টেসে একটা জিনিসই পয়েন্ট আউট হয়েছে যে মূলত স্মুথ অপারেশন অফ ল্যাঙ্গুয়েজ যেটা কারণে আমরা তার যেই রিমার্কেবল থিং তার যে ইন্ট্রিকেট যেই নেচার এইগুলো আমরা একটু একটু লাইটলি নিচ্ছি একটু হালকা ভাবেই নিচ্ছি ওকে আচ্ছা কনসিল মাইন্স হচ্ছে আসলে ইগনোর করা হাইট করা কনসিল মানে হচ্ছে ইগনোর করা বা হাইট করা এক্সাক্টলি এক্সাক্টলি জানেন ওকে So we have paragraph E, এবং প্যারাগ্রাফ ইতে বলা হচ্ছে প্যারাগ্রাফ ইতে বলা হচ্ছে যে অফেন ইট ইজ অনলি দ্য টাং সোয়াট ইজ দা মিনিজম আই থিঙ্ক ডিফারেন্স এইটা এই ওয়ার্ডটার মানে হচ্ছে ডিফারেন্স ট্রাস্টমি এবং এই পুরো প্যাসেজটা বানানো হয়েছে এই ওয়ার্ডটা দিয়ে স্ট্রেঞ্চমেন্ট মিন্স হচ্ছে মূলত ডিফারেন্স ভেরিয়েশন ডিভিশন বা সেপারেশন বলতে আমরা যে শব্দটা বুঝি এখন যেই ছেলেটা এইটার মিনিংটা জানবে না তার জন্য কিন্তু পরীক্ষার হলে এটা আনসার করাটা ডিফিকাল্ট হবে সো এখানে বলছে ইট ইজ অনলি দ্য টাং উইথ দে আর মেনি এক্সোটিক অ্যান্ড আউটল্যান্ডিশ ফিচার ইউ নো দ্য মিনিং অফ আউটল্যান্ডিস আউটল্যান্ডিশ মানে কি যেটা একটু আনইউজুয়াল যেটা একটু আনইজুয়াল দ্যাট ব্রিংস হোম দ্য ওয়ান্ডার অফ ল্যাঙ্গুয়েজ ডিজাইন তো এখানে এই সেন্টেন্সে একটা জিনিস সাজেস্ট করা হয়েছে যে আমরা ইন্ট্রিকেট অ্যান্ড বা ব্রিলিয়ান্স অ্যাপ্রিসিয়েট করি যখন আমরা কোনো ফরেন ল্যাঙ্গুয়েজটাকে এনকাউন্টার করি তো এটা একটা আনফ্যামিলিয়ার ম্যাটার স্ট্রেঞ্চমেন্ট ম্যাটার এটা একটা এটা সেপারেশন সেপারেটেড ম্যাটার রাইট সো যখন আমাকে বলা হইলো এখানে একটা পুরো ফ্রেজ দিছে দ্য টাং এটা দিয়ে বোঝানো হচ্ছে যে ডিফারেন্স যেটা আমরা এক্সপিরিয়েন্স করি হয় না আমরা কোনো একটা ইউনিক অথবা আনইউজুয়াল ল্যাঙ্গুয়েজ কনফ্রন্ট করি এখানে যে বলা হয়েছে এক্সোটিক অ্যান্ড আউটল্যান্ড এই এক্সোটিক অ্যান্ড আউটল্যান্ডিশ মানে হচ্ছে বিভিন্ন অ্যাসপেক্ট অফ আদার ল্যাঙ্গুয়েজ যেটা মে আস রিয়ালাইজ যে ল্যাঙ্গুয়েজের সিস্টেমটা মেবি ওয়েল ডিজাইন মে বি দে আর রিমার্কেবল মে বি দে আর ভাইটাল সো এই সেন্টেন্সটার অ্যাকচুয়াল মিনিংটা হচ্ছে যে আসলে যখনই আমরা ফরেন কোনো ল্যাঙ্গুয়েজ এনকাউন্টার করি ওইটা আমাদেরকে হেল্প করে যে একটা ল্যাঙ্গুয়েজ কতটা কমপ্লেক্স হতে পারে একটা ল্যাঙ্গুয়েজ কতটা ওয়ান্ডারফুল হতে পারে ব্যাপারটা হচ্ছে বাংলায় বললে না ভালো লাগে না কিন্তু ইংরেজিতে বললে ভালো লাগে কেন কারণ ইংলিশ আমাদের কাছে ফরেন ল্যাঙ্গুয়েজ রাইট এরকম একটা কন্টেক্স এখানে দেওয়া হয়েছে দেন এখানে বলা হচ্ছে অন অফ দা চোয়েস্ট স্টান্ট দ্যাট সাম ল্যাঙ্গুয়েজ ক্যান পুল অফ ইজ অ্যান্ড এবিলিটি টু বিল্ড আপ ওয়ার্ডস অফ ব্রেক ব্রেকিং লেন্থ অ্যান্ড দাজ এক্সপ্রেস ইন ওয়ান ওয়ার্ড হোয়াট ইংলিশ টেক্স এ হোল সেন্টেন্স টু সে তো এখানে আমরা ইংলিশের কথা আছি পুল অফ মানে হচ্ছে আসলে অ্যাচিভ করা পুল অফ বলতে আসলে বোঝানো হচ্ছে অ্যাচিভ করা আর স্টান্ট মানে আমরা জানি যেটাকে আমরা বলি হচ্ছে আহ যেটা কোনো একটা গ্রেট বলতে যা বলা হয় তো এই এই সেন্টেন্সে সেন্টেন্সে বলা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজের কিছু ইউনিক ফিচার আছে যে তারা দে আর ভেরি লং তারা হচ্ছে কমপ্লেক্স ওয়ার্ড কনভে করে যেটার জন্য একটা এন্টার সেন্টেন্স দরকার পড়ে ইন ইংলিশে সেটা একটা ওয়ার্ড দিয়ে আমরা বলতে পারি সামটাইমস এটা এখানে বলা হচ্ছে যে ব্রেথ ব্রেথ ব্রেকিং ব্রেকিং লেন্থ লেন্থ বলতে কি বোঝাচ্ছে বলা হচ্ছে এটা যে লং এটা অনেক বেশি ইমপ্রেসিভ এটা অনেক বেশি ডন্টিং যেটা অনেক বেশি বড় অনেক দীর্ঘ একটা বাক্য তাকে আমরা বলি ব্রেথ ব্রেকিং লেন্থ আই থিঙ্ক যেটা আমাদের জন্য একটু ডন্টিং মানে ভীতিকর লাগে এরকম কোনো ল্যাঙ্গুয়েজ সো এই এই সেন্টেন্সে আমার একটা জিনিস পয়েন্ট আউট হয়েছে যে ইংলিশের যেখানে সেভারেল ওয়ার্ডস টু এক্সপ্রেস এ কনসেপ্ট কিছু কিছু ল্যাঙ্গুয়েজ আছে সেখানে মাত্র একটা সিঙ্গেল একটা লেন্দি ওয়ার্ড কিংবা হয়তো সামান্য কিছু দিয়ে এসে ফ্লেক্সিবিলিটি বা ল্যাঙ্গুয়েজের যে পাওয়ার সেটা সে শো করতে পারে অর্থাৎ একটা কিছু কিছু জিনিস আছে অনেক লম্বা ভাষায় বলতে হয় সেম জিনিসটাই হয়তো আমি শর্ট অন্য কোনো ভাষায় দিয়ে বলতে পারি এরকম তার ঠিক পরের সেন্টেন্সে বলা হচ্ছে দ্য টার্কিস সো উই আর টকিং অ্যাবাউট ইংলিশ অ্যান্ড টার্কিস তাহলে এখানে আমরা বুঝতেছি একটা কম্পারিজন চলে আসছে একটা একটা ডিফারেন্স চলে আসছে একটা ডিফারেন্স চলে আসছে দ্য টার্কিস ওয়ার্ড একটা বিশাল অনেক বড় একটা ওয়ার্ড টু টেক অ্যান এক্সাম্পল তার মানে আমাদের এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে এক্সাম্পলে বলা হচ্ছে মিনস নাথিং লেস দ্যান ইউ আর অন অফ দোজ হুম উই ক্যান নট টার্ন ইন টু এ টাউন ডুয়েলার তার মানে এই পুরা ওয়ার্ডের জন্য আমরা ইংরেজিতে এরকম একটা বড় সেন্টেন্স ব্যবহার করি ইংরেজিতে আমরা বড়ো একটা সেন্টেন্স ব্যবহার করি এখন এই ওয়ার্ডটাও কিন্তু অনেক লার্জ ওয়ার্ড এই ওয়ার্ডটাও কিন্তু অনেক বড়ো একটা ওয়ার্ড সো ব্রাকেটের মধ্যে এই এক্সাম্পলটাকে ওয়েল ডেভেলপ করা হয়েছে কেস ইউ ওয়ান্ডারিং দিস মনস রুয়েলি ইজ ওয়ান ওয়ার্ড মানে এই বিশাল জিনিসটা আসলে একটাই ওয়ার্ড নট মেনলি মেনি ডিফারেন্ট ওয়ার্ডস স্কোয়াশ টুগের ব্যাপারটা এরকম না যেখানে অনেকগুলা ওয়ার্ডকে একসাথে করা হয়েছে মোস্ট অফ ইট কম্পোনেন্টস মানে এখানে যে আলাদা আলাদা কম্পোনেন্ট গুলো আছে ক্যান নট ইভেন স্ট্যান্ড আপ অন দ্য আলাদা করে দিলে তাদের নিজেদের কোনো মিনিং থাকে না তাদের মিনিং মানে নিজেদের আলটিমেটলি কোনো মিনিং তৈরি হয় না তাই তো সো যদি আমি প্যারাগ্রাফ ই কে সামআপ করি তাহলে বলতে হবে যে ল্যাঙ্গুয়েজের ইউনিকনেস অ্যান্ড কমপ্লেক্সিটিকে হাইলাইট করা হয়েছে এখানে ফরেন ল্যাঙ্গুয়েজের সাথে তার যে আউটল্যান্ডিস ফিচার আছে সেটা শো করা হয়েছে এবং এই এই প্যারাগ্রাফে একটা কথা বলা হচ্ছে যে সার্টেন ল্যাঙ্গুয়েজ ক্যান ক্রিয়েট এক্সট্রিমলি লং ওয়ার্ড যেটা একটা মিনিং দেয় এটার জন্য ইংরেজিতে সামটাইমস একটা ব্লং সেন্টেন্সের প্রয়োজন হয় আর তারপরে তারা সেই এক্সাম্পল দিয়ে দেখাইছে তারপরে তারা সেই এক্সাম্পলটা দিয়ে দেখাইছে

সেন্টেন্স পড়তেছি এখানে ওয়ার্ড পড়তেছি কম্পারিজন কেউ কি বলতে পারবে যে হ্যাঁ দ্যান আছে কম্পারিজন আছে আছে থ্যাংক ইউ আরিফ থ্যাংক ইউ থ্যাংক ইউ কোনো কম্পারিজন নাই sentence and word er comparison nine, right single word among a sentence er kono comparison nine more than erokom kono comparison nine. so i think this is not given i think this is not given okay so this is our last paragraph এন্ড এই প্যারাগ্রাফে আমাদেরকে কি বলছে প্যারাগ্রাফ ইতে প্যারাগ্রাফ এফ এ প্যারাগ্রাফ এফ এ শুরুতে বলছে যে এন্ড ই দ্যাট সাউন্ডস লাইক সাম ওয়ান অফ ফ্রেক হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়ান অফ ফ্রেক ওয়ান অফ ফ্রেক মিন্স হচ্ছে আসলে যেটা একটু আনইউজুয়াল যেটা একটা নট টিপিক্যাল যেটা ইউনিক রাইট যেটা হচ্ছে ইউনিক তো এই সেন্টেন্সে বলা হচ্ছে যদি ওই রকম পরে আসছো ওটা যদি একটু ওটা যদি তোমার একটু আনইজুয়াল হয় তাহলে আমি তোমাকে একটা উদাহরণ দিই ধরো সুমেরিয়ানদের একটা উদাহরণ নিলাম এটার দ্য ল্যাঙ্গোকেন অন দ্য ব্যাংক অফ কোন জায়গায় বলা হয় কত বছর আগে যারা হু ইনভেন্টেড রাইটিং দ্যাবল দেন্টেশন অফ হিস্টোরি

এরপরে সুমেরিয়ানরা কি ছিল তারা কত বছর আগে যাত্রা শুরু করছে তারা রাইটিং ইনভেন্ট করছে তারা ডকুমেন্টেশন করছে তার কিছু কথা বলছে এবার এ সুমেরিয়ান ওয়ার্ড লাইক একটা নাম বলছে হোয়েন হি হ্যাড এটার মানে মিনিং বলে দিয়েছে এই ওয়ার্ডটার নাম কি এবং তার মিনিং কি সেটা বলছে বলার পরে বলতেছে যে মাইট সিম রাদার ট্রিম এটাকে মনে হবে যে একটু কাটা হয়েছে একটু শর্ট করা হয়েছে ট্রিম করা মানে হচ্ছে শর্ট করা কম্পেয়ার টু দ্য টার্কিস তোমার কাছে মনে হতে পারে তার্কিস এর যে ওয়ার্ডটা কলসাস অ্যাবাব কলসাস অ্যাবাব বলতে কি বুঝাইতেছে আমি একটু উপরে যাই এই যে তার্কিসের যে ওয়ার্ডটা ছিল এটা অনেক বড়না অনেক বড় না সো এটাকে বলা হচ্ছে লার্জ বা কলসাস অ্যাবাব অ্যাবাব মানে উপরেরটা আগের টপিকে কলসাস বলা হয়েছে আর সুমেরিয়ানদেরটাকে বলা হচ্ছে ট্রিম মানে এটাকে আমরা একটু কেটে শর্ট করেছি আমরা একটু অল্প লিখেছি

শর্ট করেছি বরং ব্যাপারটা হচ্ছে এরকম যে এটা একটা এবিলিটি টু অ্যাচিভ মিনিং উইথ ইকোনমিক্যাল অ্যান্ড ইফিসিয়েন্ট কনস্ট্রাকশন আমরা স্ট্রিপটি কম্প্যাক্ট করেছি আমরা এটা কি করি স্ট্রিপটি কম্প্যাক্ট ইউ নো দ্য মিনিং অফ স্ট্রিপটি কম্প্যাক্ট এটা একটা ফ্রেজ ওয়ার্ড এটার মানে হচ্ছে যখন আমরা কোনো রিসোর্স কিংবা কোনো স্পেস আমরা খুব ইফিসিয়েন্টলি ইউজ করব আমরা খুব ভালোভাবে ব্যবহার করব যেমন ল্যাঙ্গুয়েজের কনটেক্সে যদি আমরা বলি তাহলে এই ক্ষেত্রে মিনিংটা হচ্ছে যে ফিউ ওয়ার্ড দিয়ে ফিউ ইলিমেন্ট দিয়ে আমরা লট অফ মিনিং দিব খুবই অল্প কথা বলবো কিন্তু অনেক কিছু বোঝাবো তো ট্রিপটি কম্প্যাক্টনেস বলতে মূলত এই কথাটাই বলা হচ্ছে তারপরে বলা হচ্ছে দ্য ওয়ার্ড ইজ মেড আপ উইথ এখানে বলছে যে দ্য ওয়ার্ড ইজ মেড আপ অফ ডিফারেন্ট প্লট এবং ইচ করসপন্ডিং টু এ পার্টিকুলার পারসন অফ পেনিং অর্থাৎ একটা ওয়ার্ড ডিফারেন্ট লটে হয় এবং প্রত্যেকটার একটা আলাদা আলাদা মিনিং থাকে করসপন্ডিং টু এ পার্টিকুলার পারসন অফ পেনিং এই যে ওয়ার্ড কিভাবে ফরম্যাট হয় এটা একটা ডিজাইন না এটা একটা সিল্ক ডিজাইন এটা একটা সিল্ক ডিজাইন সো ওয়াট ইজ দ মিনিং অফ সিল্ক ডিজাইন যেটা খুব স্মুথলি ডিজাইন হয়েছে যেটা খুব ইফিশিয়েন্ট হইতে ডিজাইন হয়েছে যে সিঙ্গেল সাউন্ডগুলোকে ইউজফুল মিনিং দিবে এই ব্যাপারটা একটা সিল্ক ডিজাইন অ্যান্ড ইনফ্যাক্ট ইভেন ইভেন দ্য অ্যাবসেন্স অফ এ সাউন্ড হ্যাজ বিন এনলিস্টেড টু এক্সপ্রেস সামথিং স্পেসিফিক এবং অ্যাবসেন্স অফ সাউন্ড সামটাইম স্পেসিফিক কিছু এক্সপ্রেশন দেয় স্পেসিফিক কিছু এক্সপ্রেশন দেয় তারপরে বলতেছে ইফ ইউ ওয়ার টু আক হুইচ বিট ইন দ্য সুমেরিয়ান ওয়ার্ড করসপন্ড প্রনাউন ইট ইন দা ইংলিশ ট্রান্সলেশন হোয়েন হি had মেড ইট আচ্ছা ওই যে উদাহরণটা ওই যে এই মিনিংটার কথা বলছে মিনিংটা পুরোটা তারা এখানে আবার লিখছে ইট কোনটা সেটা কোনো অ্যাকুরেট আনসার হয়তো তুমি পাবা না মাইন্ড ইউ এ ভেরি পার্টিকুলার কাইন্ড অফ নাথিং তারা বলতেছে যে মাইন্ড ইউ এ ভেরি পার্টিকুলার

এটাকে আমরা উচ্চারণ করি ডেট এই বিটা আমরা উচ্চারণ করি না সো ওকে একটা নন সাউন্ড না ও কি একটা স্পেসিফিক ফাংশন করতেছে না ওকে একটা স্পেসিফিক ফাংশন করতেছে না রাইট সো এখানে বলছে হোয়াই হু কুড পসিবলি হ্যাভ কাম উই কাম আপ উই সাচ এ নিফটি কন্ট্রাফশন হোয়াট ইজ দা মিনিং অফ নিফটি কন্ট্রাকশন যেটা হচ্ছে খুব স্কিলফুলি ডিজাইন করা হয়েছে যেটাকে খুব ক্লেভারলি ডিজাইন করা হয়েছে সেটা হচ্ছে নিফটি দ্যাট কন্ট্রাপ এজ নিফটি কন্ট্রাপশন ওকে সো আমার এখানে আমার এখানে থার্টি টু এর আনসারটা কি হবে থার্টি টু থার্টি টু এর আনসারটা কি হবে অবশ্যই ফাইভ কারণ ইভেন সাইলেন্স ক্যান বি মিনিংফুল এখানে অবশ্যই আনসার হবে ফাইভ কারণ এখানে বলা ছিল ইভেন দ্য অ্যাবসেন্স অফ সাউন্ড হ্যাজ বিন এনলিস্টেড টু এক্সপ্রেস সামথিং স্পেসিফিক বি মিনিংফুল রাইট তাহলে থার্টি টু মাস বি ফাইভ থার্টি টু মাস বি ফাইভ ওকে এবার চলে যাব ফোরটিতে ফোরটিতে বলছে সুমেরিয়ান স্যার রেসপন্সিবল ফর স্টার্টিং দ্য রেকর্ডিং অফ ইভেন্টস অবশ্যই কারণ ডকুমেন্টেশন অফ হিস্টোরি যারা রাইটিং ইনভেন্ট করছে তারাই তো ডকুমেন্টেশন করছে তার মানে রেকর্ডিং অফ ইভেন্টস আই थिंक ডকুমেন্টেশন এটা কাদের হাত ধরে আসে সুমেরিয়ানদের হাত ধরে আসে কাদের হাত ধরে আসে সুমেরিয়ানদের তাহলে আমাদের आंसर হচ্ছে ইয়েস তাহলে আমাদের आंसरটা হচ্ছে ইয়েস ওকে